আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, দেশে এবং দেশের বাহিরে দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা নিয়েই শুরু করলাম। আর আমরা এখন বেগুন ভাজির জন্য বেগুন কাটবো, আর মিথিলা আমার পাশে বসে বেগুন ভাজি কাটা দেখবে এবং শিখছে। আর ও তো বেগুন ভাজি খেতে সেই পছন্দ করে। আর এই যে আমি এখন বেগুন কাটবো, আমার রুমে লাইটের একটু সমস্যা হয়েছে, আর আমি প্লেট নিয়ে নিয়েছি আমার স্পেশাল বেগুন ভাজি। মানে খুব একটা না, আসলে আজকে ওইভাবে কোনো ব্লগ করা হয়নি রান্না বান্নার। আর এই যে আমি এখন বেগুনগুলো পিস পিস করে কেটে নিব। আর আমি সচরাচর বেগুন ভাজি করতে গেলে গোল গোল করে কাটি, এরকম করে পিস পিস করে। আমি আবার বেগুন খাই না, বেগুন খাইলে আমার অ্যাজমার সমস্যা অনেকটা বেড়ে যায়, এই কারণে খাইতে পারি না। এটা হচ্ছে মিথিলার জন্য আর মিথিলার আব্বুর জন্য আর কি বেগুনটা ভাজি করব। আর আমার জন্য মাংস আছে, ওরা মাংস খাবে, বেগুন ভাজি খাবে। অ্যাজমার সমস্যা যাদের তারা তো মনে হয় সবাই জানেন যে এটা আসলে কত খারাপ একটা রোগ, ঠান্ডায় যাওয়া যায় না, মানে অন্যরকম কণ্ঠ শুনে তো মনে হয় একটু একটু আপনারা বুঝবেন যে আসলে কি একটা অবস্থা। হঠাৎ করে বিকালবেলা এমন একটা অবস্থা হয়েছে যে আবার এখন অনেকটা ঠিক হয়ে গেছে, চা খাইছি বিকালে, তারপরে ঠিক হয়ে গিয়েছে। আর বেগুনগুলো কাটা শেষ, আর এটা আমি ধুয়ে কেটে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া সবগুলো মাখাবো, মাখায় কিছু সময় আমি রেখে দিব। এই যে হলুদ, লবণ, আর লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এটা দেখে যে আপনাদের আমি ভাজি করতে বলছি এটা না, আমি ভাজি করছি তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি, আপনারা দেখেন। আর শুকনো মরিচ, এই মাঝে মধ্যে যখন সবজি কম থাকে আর কি বাসায়, এরকম বেগুন কি কোনো কিছু ভর্তা ভালো লাগে। আর বেগুনটা যেহেতু মিথিলা ভাজি খায় এই জন্য আর কি ভাজি করছি, কিন্তু বেগুন ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। বেগুন ভাজি করে তারপরে ভর্তা করে ওই ভর্তাটা বেশি ভালো লাগে। আর এখন আমি এগুলো মাখিয়ে নিব। আর এই যে আমার পিসে অতিথি, এই বেগুন এটা নিছো কেন? আর ও পাশে বসে আছে, বসে বসে বেগুন কাটা দেখছে, বেগুন খাবে মনে হচ্ছে জন্য এটা। হ্যাঁ, ইয়ে লবণ গেলে দিছো কেন? ওটা করো না। আর এখন বেগুনগুলো মাখিয়ে নিব, দেখেন কিভাবে মাখাই। মিথিলা তুমি বই পড়ো, যাও যাও। আমি শুকনো উপকরণগুলো আগে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম, আর এখন সবগুলো মাখিয়ে নিব। আর বেগুনটা ধুয়ে কাটা ভালো, ধুয়ে কাটলে বেগুনের রসটাও একটু কম থাকে। আর সবগুলো মশলা এইভাবে মাখিয়ে তুলে এমনিতেই বেগুন অনেকটা পানি বের হবে, এটা এইভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দিব। এই যে আমার বেগুন মাখানো শেষ, আর এইভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। মিথিলা যাও বই পড়ো, যাও। আর আমার বেগুন ভাজি তুমি শিখবা, শিখবা, বয়স হোক। আমি পারি, তোমার শিখানি লাগবে। ওরে বাবা, দেখছেন আমার মেয়ে বড় হয়ে গেছে, আপনারা দেখেন ও বেগুন ভাজি পারে, আমার শেখানো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমার শেখানো লাগবে না, তুমি বই পড়ো যাও। আর তাহলে এখন এই পর্যন্ত, 10 মিনিট পরে ফিরে আসবো আবার, তখন দেখাবো আপনাদের আমার স্পেশাল বেগুন ভাজি। 10 মিনিট পরে আবার বেগুনটা ভেজে নিব, আর কড়াটা গরম হয়ে আসছে, এখন একটা একটা করে বেগুন বসিয়ে দিব। আর বেগুন ভাজি করার সময় কিন্তু জালটা বেশি দেওয়া যাবে না, কম জালে আর কি বেগুনটা ভাজি করতে হবে, তাহলে সুন্দর হয়। আর বেগুনটা বসিয়ে দিয়ে তেল দিব। আর ফ্রাই প্যানে ভাজি করলে সব থেকে ভালো হয়, তেলটা সব জায়গায় ছড়ায়। ফ্রাই প্যান এখন দিলাম না, কড়া ছিল চুলার পরে, কড়াই আর কি বসিয়ে দিলাম। আর একটু ঘুরায় ঘুরায় কড়াটা ঘুরায় ঘুরায় আর কি ভাজি করলেই হয়ে যাবে। আর ভাজি করা হয়ে গেলে দেখাবো আপনাদের কেমন হয়েছে। আর আপনাদের সাথে তো কথা বলতে বলতেই সব কাজ করে নিলাম, আর ভাজি করার পরে আবার দেখাবো কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আমি ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু আমি ফ্রাই প্যানে দেইনি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ভেজে নিব এখন।
যে আমার বেগুন ভাজি দেখেন কতটা নরম হয়ে গিয়েছে। যারা ডুবু তেলে বেগুন ভাজবেন না এরকম, আর বেগুন কিন্তু বেগুনে যতই তেল দেন খেয়ে নিবে, পরে আবার সেই তেল ওরা বলতে বেগুন আবার ছেড়ে দিবে। আর দেখেন বেগুন ভাজিটা হয়ে গিয়েছে, আর এখন আর একটু উল্টে দিব, একটু পোড়া পোড়া করবে এবার। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অল্প তেলেই কিন্তু খুব সুন্দর বেগুন ভাজা যায়। সবসময় যে ডুবো তেলে বেগুন ভাজতে হবে সেটা না, মানে খুন্তিটা দিলেই বুঝতে পারছেন যে কতটা এটা নরম হয়ে গিয়েছে, মানে একেবারে নরম হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু জোরে জাল দিয়ে একটু পোড়া পোড়া করব, দুই এক মিনিট জাল করে। দেখো পোড়া পোড়া করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। আর এটা নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর ভালো লাগলে একটা কমেন্ট লিখবেন, আর সবাই ভালোবেসে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। করো বই পড়ছো না খেলছো? বই পড়তে বললে তো বই পড়া বাদে আর খেলা করো বেশি।